আগের দিন দশম পাঠ রামায়ণী কথার প্রথম অংশ আমরা পড়েছি আজ আমরা বাকি অংশ পড়ব আগের দিন রামচন্দ্রের সঙ্গে তার স্ত্রী সীতা দেবী ও ভ্রাতা লক্ষণ বনবাসে গিয়েছিলেন এই পর্যন্ত পড়েছিলাম পরের অংশ দেখো তেসাম বনবাস কালে একদা লঙ্কাধিপতি রাবণ পঞ্চবতী বনাত সীতাম বনবাসকালে একদা লঙ্কাধিপতি রাবণ পঞ্চবতী বনাত সীতাম অপহরতীষ তেষাম তাদের বনবাস কালে বনবাস করার সময় একদা একসময় লঙ্কাধিপতি রাবণ লঙ্কার অধিপতি রাবণ পঞ্চবটি বনাত পঞ্চবটি বন হইতে সীতাম সীতা দেবীকে অপহরণ করেছিলেন রাম বানরাজেন সুগ্রীবেন সহ বন্ধুতাং করতিস্ম রাম বানরাজেন সুগ্রীবেন সহ বন্ধুতাং করতিস্ম রাম রাম বানো রাজেন সুগ্রীবেন সহ বানো রাজা সুগ্রীবের সঙ্গে বন্ধুতাং করতে বন্ধুত্ব করেছিলেন এবং চ বানর সৈন্য সমুদ্রস্য উপরি সেতু নির্মাণম করতে স্ম এবং চ বানর সৈন্য সমুদ্রস্য উপরি সেতু নির্মাণম করতিস্ম এবং চ এবং তিনি বানর সৈন্য সহায়ন সাহায্যে সমুদ্রস্ব উপর সমুদ্রের উপরে সেতু নির্মাণম স্ম সেতু নির্মাণ করেছিলেন অত রামচন্দ্র লঙ্কা পুরী অত অত রামচন্দ্র লঙ্কা পুরীং স্ম তারপর রামচন্দ্র রামচন্দ্র লঙ্কা পুরী লঙ্কা রাজ্যে গিয়েছিলেন তত্র লঙ্কেশ্বরে রবন সহ রামস ভীষণ যুদ্ধ লঙ্কেশ্বরের রাবণেন সহ রামস ভীষণ তত্র সেখানে লঙ্কেশ্বরেন রাবণেন সহ লঙ্কেশ্বরেন রাবণেন সহ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে রামস্য ভীষণ রামের ভীষণ যুদ্ধম ভবতী স্ম যুদ্ধ হয়েছিল যুদ্ধে রামস্য বানেন রাবণ নিহত ভবতী যুদ্ধে রামস্য বানেন রাবণ নিহত যুদ্ধে যুদ্ধে রামসবাণীন রামের বাণীর দ্বারা রবন রহততি নিহত হয়েছিলেন রাম সীতা লক্ষ্মণ চুন অযোধ্যায় প্রয়গতি সাম সীতা লক্ষ্মণ চুন অযোধ্যা প্রত্যাগতি স্ম রাম সীতা লক্ষ্মণ চ পুন রাম সীতা এবং লক্ষ্মণ পুনরায় অযোধ্যা অযোধ্যাতে প্ৰতা গচ্তিস্ম ফিরে এসেছিলেন অত রাম রাম অযোধ্যা নৃপুভতি স্ম অথ রাম অযোধ্যা নৃপুভতি স্ম অথ তারপর রাম রামচন্দ্র অযোধ্যায় অযোধ্যার নৃপ ভাবতি রাজা হয়েছিলেন রামস্ব রাজত্বকালে প্রজানাং সুখম অনুভবতি স্ম রাজত্বকালে, প্রজানাং সুখম অনুভবতি স্ম রামস্ব রাজত্বকালে রামের রাজত্বকালে প্রজানাং প্রভূতম সুখম অনুভবতী স্ম প্রজাদের অনেক সুখ অনুভব হয়েছিল